ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। হাওড়া ঘুষুরির নস্করপাড়ায় সকালে একটি প্লাস্টিকের ব্যাগ ও বস্তা তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 8:30টার পর হঠাৎ করেই কারখানার টপ ফ্লোর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এবং ক্ষণিকের মধ্যেই সেই ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এলাকার সংকীর্ণ রাস্তার কারণে যানজট ব্যাহত ও দমকলের গাড়ি পৌঁছাতে সমস্যা হয়। তবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। তবে এই ঘটনার তদন্ত করছেন ফায়ার ব্রিগেড ও প্রশাসন আধিকারিকরা। প্রায় ঘন্টা তিনেকের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। নিভিয়ে ফেলানো হয়েছে, সেটা সকালে খবর পাওয়া গেছিল, যেখানে প্লাস্টিকের ম্যাটেরিয়ালস আছে সেখানে লেগেছে। আমাদের চাটখানা গাড়ি এসেছে, এসে নিভিয়ে ফেলেছে। কি থেকে আগুন লাগছে এখনো বোঝা যাচ্ছে না। এটা আগুনটা নিভে যাক, তারপর যারা দেখেছে প্রথম তারা কিছুটা বলতে পারবে। আমরা এবারে সবাইকে আমরা নোটিশ দিচ্ছিও, যেখানেই হচ্ছে নোটিশ দিচ্ছি, মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে, তাদেরকে এফআইআর করা হচ্ছে, সবই তো করা হচ্ছে, তারপরেও মানুষ বুঝছে না।